বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে কথা বলা অমূলক। মানবাধিকার নেই, মানবিক মর্যাদা নেই, গণতন্ত্র না থাকলে এসব থাকে না। বিশ্বে সম্মানজনক রাষ্ট্র হিসেবে আসীন হতে হলে গণতন্ত্রের শর্তসমূহ অবশ্যই পূরণ করতে হবে। ভোটাধিকার ও মানবাধিকার একই মুদ্রার এপিট ওপিট। গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে এর উৎপত্তি। বর্তমান অবস্থায় উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আইন প্রণেতাগণ আইন প্রণয়নের চেয়ে উন্নয়নেই বেশি আগ্রহী, কিন্তু উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প ব্যবস্থা নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে? কথাটার উপকার্থে বলা হলেও এটাই সত্য। নির্বাচনের নামে সারা দেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না। তৃণমূল পর্যায়ে এই নির্বাচন দ্বন্দ্ব সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়া নির্বাচন বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন আছে। বিদায়কালে আত্মবিশ্লেষণের তাগিদে বলি, নির্বাচন কমিশনের বড় দুর্বলতা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনিয়ম, পক্ষপাতিত্ব, জালিয়াতি ইত্যাদি সম্পর্কে ভুক্তভোগীরা যে সকল অভিযোগ করেন সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দৃষ্টান্ত বিরল। লিখিতভাবে যেসব অভিযোগ পাঠানো হয় তারও যথাযথ নিষ্পত্তি হয় না। অধিকাংশ অভিযোগই আমলে না নিয়ে নথিভুক্ত করা হয় বা অনেক ক্ষেত্রে নথিতেও তার ঠাঁই হয় না। আমাদের কার্যকালের শেষ পর্যায়ে এসে বিগত কয়েক মাসে অবশ্য কিছু ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। নির্বাচন নিয়ে গত পাঁচ বছরে যা কিছু বলেছি তাতে কোনো ফলোদয় হয়েছে বলে মনে হয় না। আগেও বলেছি, নির্বাচন কমিশন আইন গঠন বাধ্যতামূলক, তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে সংকটের সমাধান হবে না। এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না, এতে সংকট আরও ঘনীভূত হবে। আশাবাদী মানুষ হিসেবে আমি সকল সংকটের সমাধান দেখতে চাই। নির্বাচনে জনমানুষের প্রতিফলন একান্ত অপরিহার্য। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত সর্বত্র জনমানুষের প্রতিফলন একান্ত অনুপস্থিত। এতে বিশেষভাবে টাকার খেলাই প্রতিভাত হয়। রাজনীতি ধীরে ধীরে ব্যবসায়ীদের করতলগত হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, আইন প্রণেতারা ভবিষ্যতে আইন ব্যবসায়ী হয়ে যাবেন না তো? অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের বাধাবিঘ্নগুলো দূর করতে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। সেজন্য সংবিধান ও বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন হতে পারে। বসন্তের প্রথম দিনে ও ভালোবাসা দিবসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিএনপির মুখপাত্র, এটা তো আমি জানতে পারলাম, এই মন্ত্রী পরিষদ সচিবের প্রথম মানে তার প্রেস ব্রিফিং থেকে। মজার ব্যাপার হচ্ছে, আমি যখনই খুব দৃঢ়ভাবে কোনো বক্তব্য আমি যখন পেশ করি,
তখনই বেশ কিছু সংখ্যক আমার সমালোচনা করে বলেন সে তো বিএনপির সুরে কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কথা বলেছেন। মুশকিলটা হচ্ছে বিএনপির যে কিশোর এইটা আমি জানি না, যারা এই ধরনের কথা বলেন তারা হয়তো বা জানেন, আমি তো জানি না। আর কি কথা স্যার, গণতন্ত্রের লাশ পড়ে আছে, ওই যে অভিযোগ শেষ দিনে করে গেলেন এবং বলছেন আপনি, তো এটাকে লাশ, এইটা আমি বলি এই একটা কথা আছে এটার মধ্যে, ওইটা উপেক্ষা করলে হবে না, এটা হচ্ছে রূপকার্থে বলা। গণতন্ত্র তো এমন জিনিস নয় তাকে দৃষ্টিগ্রাহ্য যে লাশ পড়ে থাকবে এবং তার একটা সৎকার করতে হবে। আমি নিজে যেটা মনে করি, আমাদের দেশে গণতন্ত্রকে যেভাবে আমরা দেখতে চাই, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করা হয় নাই এবং গণতন্ত্র সমুন্নত নয়। যারা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, গণতন্ত্রের সঙ্গে মানবিক মর্যাদা, ভোটের অধিকার, মানবাধিকার এগুলো সম্পর্কিত যা আমি ইতিমধ্যে বলেছি, সেজন্য আমি মনে করি যে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই আমাদের জনজীবনে, জনমানসে প্রতিষ্ঠিত করতে হবে। আমি একটা কথা আমি সবসময় বলেছি, আমি নীরব জনগোষ্ঠীর ভাষা বোঝার চেষ্টা করেছি, যে কথাগুলো সার্ফেসে আসে না, রাজনৈতিক দল বলে না, যারা সেই সব অশ্রুত ভাষা আমি বুঝবার চেষ্টা করেছি এবং আমি মনে করি আমি তাদের মুখপাত্র। আমি যা কিছু বলেছি তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে আমি বলেছি। আমি নির্বাচন কমিশনার হিসেবে পাঁচজনের একজন, পাঁচ আঙ্গুলের এক আঙ্গুল, কিন্তু আমি এখনও নিশ্চিত না আমি কোন আঙ্গুলটা। একজনের পক্ষে কিছুই করা যায় না। আমি গণতন্ত্রের কথা বলতে গিয়ে, গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিকভাবে আমি সংখ্যালঘু হিসেবে আমি হেরে গেলাম। তারপরে এমনও কথা আছে, আমি ইদানিংকালে যেটা বলেছি আগে বলি নাই, যে আমি কমিশনে বক্তব্য রাখতে গেছি, বিশেষ করে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, সেই কমিশনের বক্তব্যটা আমাকে রাখতে দেওয়া হলো না। কেন? এখানে আমাকে বলা হলো এগুলি সংবিধান বিরোধী। আর এই সংবিধানই তো আমাকে শক্তি দিয়েছে, ভাব প্রকাশের এবং মতামত প্রকাশের স্বাধীনতা তো সংবিধানই আমাকে দিয়েছে, যে সংবিধান রক্ষার জন্য আমি শপথ গ্রহণ করেছি, প্রতিনিয়ত আমি চিন্তা করেছি এই সংবিধানের রক্ষার জন্য যা কিছু করার তা আমাকে করতেই হবে, আমি সংবিধানের নিরাপত্তা বিধান করবার কথা ভেবেছি। বসন্তের শুভেচ্ছা।